বললে চার্জ আমাদের আজকের এই প্রজেক্ট হচ্ছে কথা বলার মাধ্যমে চার্জ হবে মোবাইল। আমরা সাধারণত মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে যায়, তো কিছুক্ষণ চালানোর পর মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। আমরা এমন একটা টেকনোলজি এখানে ব্যবহার করতেছি যে টেকনোলজির মাধ্যমে কথা বলার সাথে সাথে যেটুকু তোমার চার্জ যেটুকু শেষ হবে ঠিক ততটুকু আবার পূর্ণ হবে। এই জন্য আমরা নতুন একটা টেকনোলজি নতুন একটা প্রযুক্তি আমরা আবিষ্কার করছি। এখন এই পদ্ধতিটা যদি মোবাইলে যদি আপলোড করা হয় অর্থাৎ মোবাইলের মধ্যে যদি এটাকে আপডেট করা হয় স্মার্টফোনের মধ্যে, তাহলে অর্থাৎ মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলা আর থাকবে না। কি মোবাইল ফোন দ্বারা চার্জ দেওয়া লাগবে না, যে আমি এখন কথা বলতেছি কথা বলার মাধ্যমে আমি যে কথা বলতেছি কথা বলার সাথে সাথে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই বিদ্যুৎটা দিয়ে আমার মোবাইল চার্জ হবে। তোমরা একটু দেখো, লক্ষ্য করে দেখো, ধরো তুমি দেখো একটু খেয়াল করো, আমি যদি এখানে কানেক্ট করি দেখো একটু মনে করো দেখো হচ্ছে চার্জ হচ্ছে। এই যে আমি কথা বলতেছি কথা বলা মানে এই শব্দটা কি শক্তি মানে আমার এই শব্দ শক্তি কি শক্তিতে পরিণত হচ্ছে, বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে। দেখো তোমরা একটু খেয়াল করে দেখো বিদ্যুৎ পরিণত হচ্ছে আর বিদ্যুৎ পরিণত হয়ে সেটা কি মোবাইল চার্জ হচ্ছে। তো এই জন্য আসলে বাড়তি কোনো খরচ লাগবে না, শুধুমাত্র কি লাগবে একটা আইসি লাগবে, অর্থাৎ এমন একটা আইসি যে মানে এটাকে মানে শব্দ শক্তি কি বিদ্যুৎ শক্তিতে পরিণত করে কি মোবাইলকে চার্জ দেবে। এই এই মোবাইল যদি মানে এই প্রযুক্তিটা মোবাইলে অ্যাড করলে শুধুমাত্র প্রথমবার একবার চার্জ দিলে হবে, দ্বিতীয়বার আর মোবাইল চার্জ দেওয়ার দরকার নাই। প্রথমবার চার্জ দেওয়ার পরে সারা জীবন মানে যতদিন মোবাইলের আয়ু থাকবে ততদিন পর্যন্ত মোবাইল চলতে থাকবে। এতে ব্যাটারি যদি শেষ হয়ে যায় ব্যাটারি ডেড হয়ে যায় সমস্যা নেই, ঠিক আছে। যে আমাদের ব্যাটারি ডেড হয়ে গেলে সময় দেখা যাচ্ছে আমরা চালাই করতেছি না, হ্যাঁ ব্যাটারি কিনতে পারতেছি না বা আমাদের সমস্যা হয়, কিন্তু এতে করে কি হবে না আমাদের বিদ্যুৎ শক্তির অপচয় নাই। এখানে কি হবে শব্দ শক্তির কি শক্তি পরিণত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় কি মোবাইল চার্জ হচ্ছে। বুঝছো তোমরা সবাই? আরো প্রশ্ন তোমাদের বলতে পারো, প্রশ্ন করো বলতে পারো, কিছু জানতে চাও? না এখানে কোনো ব্যাটারির প্রয়োজন নেই, ব্যাটারি মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা থাকবে ওই ব্যাটারির মাধ্যমেই মানে কাজটা হবে। এখানে খালি জাস্ট হলো নতুন একটা সংযোজন করতে হবে, একটা আইসির মাধ্যমে কাজটা করতে হবে আর কিছু না। এটা তো চার্জ, আমরা এটা জাস্ট বাইরে ডেমো দেখানোর জন্য এটা করছি না, এটা আমার সুইচ, এটা আমার সুইচ নাই, এটা আমার কোনো কাজ, এটা এটা হচ্ছে ফ্রি, কিন্তু অর্থাৎ এখানে এখানে চার্জ হচ্ছে মানে এই যে এটা যদি অফ করে দাও ঠিক আছে।